এনআরডি টিভির নিয়মিত আয়োজন একনজরে আজকের বিশ্ব আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শারমিন আক্তার। ভিডিও বার্তায় দাদির প্রতি শ্রদ্ধা জানালেন রাহুল, প্রকাশ্যে এলেন তালেবান নেতা আখুন্দজাদা, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাজি বিশ্ব নেতারা। বাইডেনের সঙ্গে সাক্ষাতের চার দিন পর হোয়াইট হাউসের মুখপাত্র করোনাক্রান্ত, জাপানের নির্বাচন টিকে যাচ্ছে ফুমিও কিশিদা, যুক্তরাজ্যের টানেলে দুই ট্রেনের সংঘর্ষ আহত অনেকে, ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল। আজকের এক নজরে বিশ্ব সংবাদ এখানেই শেষ করছি। প্রতি মুহূর্তে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/c/nrdtv1।